বার্তা পাশাপাশি তেল গ্যাস রক্ষার আন্দোলনকারীদের দমন পীড়নের মাধ্যমে একদলীয় ব্যবস্থা কায়েম করতে চাইছে বর্তমান সরকার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির সহসভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন এবং জাগপা সভাপতি শফিউল আলম প্রধান সাজেদা চৌধুরীর মত আওয়ামী লীগ নেত্রী স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান সম্বন্ধে কুটুক্তি করে কষে মুক্তিযুদ্ধও না এই সংসদে গিয়ে তাদের বক্তব্য শোনার জন্য যাবো একটা জাতীয় ইস্যুতে একটা মিছিল বা বিক্ষোভের আয়োজন করেছিল সরকার তাদেরকে পিটানোর অর্থ হচ্ছে এই সরকারের বিরুদ্ধে কেন কেউ যেন রাজপথে না নামে